সেইভাবেই কিন্তু আমরা আমাদের বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি, সীমিতভাবে খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যেটা আমাদের দেশের মানুষের কষ্টটা না হয়, মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। তাছাড়া পারিবারিক কার্ড আমরা দিচ্ছি, কারণ এখন ইনফ্লেশন বেশি, সবচেয়ে অবাক কাণ্ড আমার উৎপাদন বেড়েছে, একবার চাল উৎপাদনই তো আমরা 4 গুণ বাড়িয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা উৎপাদন বাড়িয়েছি, মাছ মাংস ডিম আমি এর আগেরবার বক্তৃতা ডিটেল বলে গেছি, এখন অত বিস্তারিত যাব না। উৎপাদন বেড়েছে, মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে, এখন তো আর কেউ দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না, নিজের পক্ষে 2 বেলা খাবার তো পাচ্ছে মানুষ, কোথাও কোথাও বেশিও বারো হচ্ছে, তো সেখানে গ্রহণটাও বেড়ে গেছে, চাহিদাও বেড়ে গেছে, আমরা সাথে সাথে উৎপাদনও বাড়াচ্ছি। তারপরেও যেহেতু মূল্যস্ফীতি, আমি জানি সাধারণ যারা সীমিত আয়ের মধ্যে দিয়ে চলে তাদের জন্য কষ্ট, এই সীমিত আয়ের যারা তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি, সেখানে ন্যায্য মূল্যে চাল ডাল তেল যাতে পায় বা যখন যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো যারা এরকম সীমিত আয়ে, আর যারা একেবারে হতদরিদ্র নিবৃত্ত তাদেরকে আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক নিরাপত্তা, প্রায় 150টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি, সেইভাবে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এবং পারিবারিক কার্ডের মধ্য দিয়ে এটা আমরা, যেহেতু আমাদের বর্ষাকালে সবসময় বর্ষাকালে জিনিসের দাম বাড়ে, সেটা মাথায় রেখে আমরা কিন্তু এই পারিবারিক কার্ডটা আমরা চালু করে দেবো, কারণ আল্লাহর রহমতে এবার বোরো ধান ঝড়ের আগেই বোরো ধানটা উঠে গেছে, কিন্তু কিছু ফসল তরি তরকারি কিছু ফলমূল নষ্ট হয়েছে, এখনই আবার যাতে কৃষক চাষ করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি, কিন্তু একবার যখন ঝড় বৃষ্টি এসেছে এই ঝড় তো আমাদের বারবার আসতে পারে, এরপর বন্যাও আসতে পারে, আমাদের তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমরা এগুলি মোকাবেলা করে মানুষের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। যার জন্য আমি আহ্বান করেছি কোনো অনাবাদি জমি থাকবে না, যার যেখানে অনাবাদি জমি সেটা ফসল ফলাতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তাছাড়া আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা তো আওয়ামী লীগের একটা কর্মসূচি থাকে যে আমরা পয়লা আষাঢ় থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি, সেটাও সবাইকে করতে হবে, এবং এটা দলের দায়িত্ব, আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ এটার দায়িত্বে থাকলেও প্রত্যেকটা সহযোগী সংগঠনকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।